যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষণ নিয়ে নানা আলোচনা অব্যাহত রয়েছে। এর আগে ব্রিটিশ এবং ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টেও ভাষণ দিয়েছিলেন তিনি। তার একটাই দাবি ছিল, পুতিনকে ঠেকাতে কেবল নিষেধাজ্ঞাই নয়, দরকার নেটোভুক্ত দেশসমূহের সরাসরি পদক্ষেপ। ব্রিটিশ পার্লামেন্টের কমনওয়েলথেও এই প্রথম কোনো বিদেশি রাষ্ট্রনায়ক ভাষণ দিয়েছেন। এরই মধ্যে ইউএস কংগ্রেসের অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেবেন জেলেনস্কি। মঙ্গলবার থেকেই এমন সংবাদ প্রকাশ করে আমেরিকান মূলধারার গণমাধ্যমগুলো। যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় বুধবার সকাল 9টায় জেলেনস্কির ভার্চুয়াল ভাষণ নির্ধারণ করা হয়।